সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা, কিছু গল্প আমরা আমাদের চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, দেখতে দেখতে আপুর ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? ইনশাআল্লাহ যেরকম আছে এরকমই আছে। ভালো আছেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে। নাম কি আপনার? আমার নাম মনি। মনি আপু, কি করেন? এই তো বাসা বাড়ি কাজকাম করে খাই টুকটাক। বাসা বাড়িতে কাজকাম করে খান? হ্যাঁ। পরিবারে আছে কে কে? পরিবারে আছে মা আছে, বাবাটা পাগল। বাবাটার জন্য প্রতিবেদনায় দাঁড়াইছি চিকিৎসা করার জন্য, সাহায্য চাই। সাহায্য চান? আচ্ছা। ও ভাই বোন আছে? আস ভাই বোন আছে? ভাই আছে একটা, 4 বছরের। 4 বছর? আর একটা বোন আছে 3 বছরের। খুব বয়স বোন আছে 3 বছর? হ্যাঁ। তো মা আছে? মা আছে, মা আছে, বুড়া কানে কম শুনে। কানে কম শুনে, তার মানে বাবা মা দুজনের সমস্যা? হ্যাঁ, বাপ মা দুজনের সমস্যা, তার জন্যই প্রতিবেদনায় দাঁড়াইছি। গ্রামের বাড়ি কোথায়? সখিপুর, টাঙ্গাইল। টাঙ্গাইল সখিপুর? হুম। শহরে কোন জায়গায় থাকেন? ওই টাঙ্গালি থাকি, সখিপুরে থাকি। এখন তো ঢাকা শহরে এসে ভিডিও করতেছেন, কোথাও বেড়াইতে আসছেন? এখন মনে করো ঘর ভাড়া থাকি, বাসা বাড়ি। বাসা বাড়ি থাকে? আচ্ছা আচ্ছা। তো ভিডিওতে আসার কারণ কি, মূল উদ্দেশ্য কি? আইসি মনে করো বিয়ে বইছিলাম, 2-4 বছর প্রেম কইরা স্বামীর কাছে বিয়ে বইছিলাম। বিয়ে বসনে একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটারে রেখে স্বামী তার একটা বিয়ে করছে, তারপরে বাচ্চাটারে রেখে আমি বাসা বাড়ি কাজ করে রাখাই। বাচ্চা আপনার কাছে রেখে চলে গেছে, দিয়ে আরেকটা বিয়ে করছে? হ্যাঁ, সে আরেকটা বিয়ে করছে। আচ্ছা। তারপর কত বছর আগে এটা? ছেলের বয়স 2 বছর। 2 বছর? হ্যাঁ। তার আগে গেছে? তার আগেই চলে গেছে গো। পেটে থাকতে? হুম। খুব কষ্টজনক দুঃখে পর। এখন চিন্তা ভাবনা হচ্ছে, বলতে আপনি কি চান বলেন? এখন আমি চিন্তা ভাবনা করছি, আমার বাবাটা মনে করো বর্তমান পাগল, তার ব্রেনটা ঠিক করার জন্য কিছু সাহায্য চাই। তো আমি খুব কষ্টে আছি, তো তোমার মনে করো একটা ভালো একটা মনের মানুষ যদি পাই, ভালো মনের মানুষ যদি পাশে দাঁড়ায়, কেউ কারোর পায়, তারা আমি বিয়ে করবো, আমার আশা আছে। এখন বয়স কত আপনার? বয়স কত? আমার বয়স এই তো 26 চলতেছে। 26 চলতেছে, ঠিক আছে। তো এখন মূলত হচ্ছে মানে সহযোগিতাও দরকার ফ্যামিলির জন্য, আর নিজের জন্য হচ্ছে একটা ভালো মানুষ দরকার, এই তো? এটাই তো ক্লিয়ার কথা, ভালো একটা মনের মানুষ। দর্শক, আপনারা ভিডিওতে কথাগুলো শুনছেন, অবশ্যই আমি ক্লিয়ার করে বললাম একটু। আর তো আপনার সাথে যোগাযোগ করলে কীভাবে করবে? আমার এই যে নাম্বার, মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার আমার বাটুম মোবাইলে। আচ্ছা। কিন্তু দয়া করে, আমার টাচ মোবাইল নাই, আমার টাচ বিকাশ করা আছে এই নাম্বার, আমি বলতেছি এই নাম্বারটা বিকাশ করা আছে নাকি? হ্যাঁ, এটা বিকাশ করা আছে। আচ্ছা, দর্শক, মনিয়াপুর যে নাম্বারটা আমরা ভিডিওতে দিব, ওই নাম্বারটাতে বিকাশ করা আছে। আপনারা যদি চান 400-500 টাকা করে ওনাকে হেল্প করতে পারেন, যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে। তো মনিয়াপুর নাম্বারটা হচ্ছে 01408692130। নাম্বারটা আবার বলতেছি 01408692130। এটাই আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার। আচ্ছা দর্শক, নাম্বারটা আমি দুবার বলে দিচ্ছি, অবশ্যই একবার স্ক্রিনে লিখে দিব, সেখান থেকে আপনারা নিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন সরাসরি। ওনার সাথে কথা বলে ওনার স্টোরিটা শুনে যদি আপনাদের ভালো লাগে, একটা মানুষ তার জীবনে বিবাহিত, একটা মানুষ তার জীবনে আসতে পারেন, কারণ ওনারও বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে। আপনারা যারা বিবাহিত বা একটু বয়স বেশি, তারা ওনার জীবনে আসতে পারেন। আর ওনার বাবা মা দুজনে অসুস্থ, ধরতে গেলে ছোট ভাই বোন আছে, উনিও স্বামী ছিল, বিয়ে হয়েছিল, কিন্তু এখন বর্তমানে বাপের বাড়ি স্বামী রেখে উনি ওনার মতো গিয়ে আরেকটা বিয়ে করে ফেলছে, এখন উনি ওনার বাপের বাড়িতে আছে। তো ফ্যামিলির জন্য একটু সহযোগিতা চাই উনি, আর ওনার নিজের জন্য। ওনার স্টোরিটা শুনে পুরো ভালো করে আপনাদের যদি মনে হয় যে ওনার জীবনে আসা উচিত, দরকার, তাহলে ওনার জীবনে আসতে পারবে। তো আর কিছু বলবেন? আর কিছু বলবেন? না, আমি মনে করো আমার যে আমার জীবন সঙ্গী করবে, সে যেমন আমাকে যে আমার সহযোগিতা করবে, তার আমি জীবন সঙ্গী করতে চাই। আচ্ছা, জীবন সঙ্গী করবে, সহযোগিতা করবে, সেটা হচ্ছে পরে ব্যাপার, ফোন করলে সেটা বলবেন আপনি, ঠিক আছে? সো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মানুষের জীবনে গল্প নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।